আচ্ছা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো চলো আজকে আমরা একটি মিনি ফ্যান বানাবো। সচরাচর আমরা যেটা আমাদের হাতের কাছেই পাই সেটা দিয়ে একটা মিনি ফ্যান বানাবো যেটা ব্যাটারির সাহায্যে চলবে। তো আজকে আমাদের কাছে আছে এই যে একটি মোটর, একটি ব্লেড, মোটর ব্লেড, এটার সঙ্গে সেট করে দেবো আমরা, দেখতে দেখতে কীভাবে করবো। সেটা আমাদের কি আছে মোবাইল ব্যাটারি, এটা আমরা পয়েন্ট করে নিয়েছি তার কি। আমরা প্রথমে মোটরের সঙ্গে এমন তার দুই দিকে আমরা পেঁচিয়ে নেব। আমরা খুবই সিম্পলি করার চেষ্টা করছি যাতে সবাই এটা করতে পারে বা বুঝতে পারে। দুই দিকে পেঁচিয়ে নিচ্ছি আমরা সুন্দর করে। এরপর আমরা কি করব, আমাদের ব্যাটারি সেট করতে হবে এবং একটি সুইচও বানাতে হবে। আমরা একটি বাক্স নিয়ে নিয়েছি, সাবানের, যার মধ্যে আমরা এই ব্যাটারিটা রাখব। দেখো আমরা কীভাবে কাজ করব। বন্ধুরা, আমরা সাধারণত পাট কাঠি দিয়ে এই স্ট্যান্ডটা আমরা বানিয়ে নেব। তো আসো দেখো আমরা কীভাবে বানাই স্ট্যান্ডটা। একটু পাট কাঠি আমরা নেব, যার মিলিয়ে এমন করে দিয়ে আমরা এটাকে টেপ দিয়ে আটকে রাখ। দেখতেই পেলে যেটা আমরা এমনভাবে সেটিং করে নিয়ে নিলাম, এবার আমরা এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করবো এর মধ্যে দিয়ে। আসো করতে থাকি। প্রথমে আমরা এটা এমনভাবে বেঁধে নিয়ে নিই, টেপ দিয়ে আটকাবো। আমরা এই যে মোটরের তার দুটি এখানে নিয়ে আসলাম, একটিতে আমরা এই ব্যাটারির একটি তারের সঙ্গে দিয়েছি, আরেকটি আমরা কি করব, যেমন আমরা যে একটি সুইচের বোর্ড বানিয়ে নিয়েছি, যে সুইচের বোর্ড আছে একটি, এই সুইচের একদিকে আমরা দেবো এই যে মোটরের একটি তার, আরেকদিকে দেবো এই যে ব্যাটারির এই যে রেড তার আছে এটা আরেকদিকে অপর দিকে দিয়ে দেবো। ওটা উল্টে যাচ্ছে, দুটো আমরা দুই দিকে দিলেই সুইচটা অন করলেই পাখাটা ঘুরবে। তো আসলে আমরা সেটাই করি। এবার আমরা মোটরের ব্লেডটা লাগিয়ে নিই, দেখি কেমনভাবে এটা হয়, মোটরটি কেমনভাবে ঘুরে বা পাখাটি কত সুন্দর দেখতে হয়। আসলে মোটরটা আমরা লাগিয়ে নিই, মোটরটা সুন্দর করে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছ খুবই সুন্দরই এটা লাগছে, কিউট লাগছে ভীষণ। চলো আমাদের পাখাটা রেডি, পাখাটা এবারে আমরা চালু করবো। আসো পাখাটি চালু করি। আমাদের সুইচ এই যে আছে সুইচটা আমরা এদিকে দিলেই পাখাটা চালু হয়ে যাবে। চলো আমরা সুইচ দিই। বাহ, খুবই সুন্দর একটি আমরা পাখা বানিয়ে ফেললাম ইতোমধ্যে, আমাদের সামনেই সেটা করেছি। চেষ্টা করলে তোমরাও পারবে এমন একটি ব্যাটারি নিয়ে বানাতে। পাখাটি এর ভিতরে ব্যাটারি আছে, কম বেশি তোমাদের সবই যা দেখিয়েছি যে কীভাবে বানালাম। পাখাটিও যথেষ্ট পরিমাণে হাওয়া দিচ্ছে, ছোটো মোটর, যেমন মোটর তেমনই হাওয়া দেবে। এই যে আমাদের পাখা রেডি। আজকে যে আমরা মিনি স্ট্যান্ডটা বানিয়েছি সেটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা বাড়িতে এমন বানানোর চেষ্টা করবে, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমরা সেটা রিপ্লাই দেবো। আর এমন ভিডিও যদি আরও পেতে চাও তো আমাদেরকে বলতে পারো, যেমন ধরনের কোনো ভিডিও বানাতে বললে আমরা সেটা বানাবো। আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের একটি ভিডিও আমাদের মোটিভেশন। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই।